আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা কিভাবে একটি আনলক টুল র্যান্ট নিতে হয়। এজন্য আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর এখানে টাইপ করব www.gsmalo.com। এরপর এন্টার প্রেস করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আসলে আমরা আমাদের এই ওয়েবসাইটে প্রথমে রেজিস্টার করে আমাদের অ্যাকাউন্টটি লগইন করে নিতে হবে। রেজিস্টার কোথা থেকে করব? এই যে ম্যান আইকনে ক্লিক করলেই আপনারা রেজিস্টার বাটন পাবেন। যেহেতু আমার এখানে লগইন করা আছে, এইজন্য এই বাটনটা আসবে না। হ্যাঁ, এই জন্য এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে। তো আপনার যদি লগ ইন করা থাকে এই ধরনের ড্যাশবোর্ড দেখাবে। তো ওকে, আমরা এখন মনে করি যে আপনি একটি রেজিস্টার করেছেন, রেজিস্টার অ্যাকাউন্ট আছে এবং আপনি অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছেন। দেন আমরা এখানে আনলক টুল র্যান্ট লিখে সার্চ করব। আমাদের এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 67 টাকা দিয়েও কিন্তু আমরা র্যান্ট পাবো, বা 65 টাকা দিয়ে। হ্যাঁ, কিন্তু এই জন্য 30 দিনের জন্য এটা নিতে হবে। আমরা ওয়ান টাইম র্যান্ট নিব, মানে ওয়ান টাইম র্যান্ট অর্থাৎ 20 থেকে 30 মিনিটের জন্য। এই জন্য আমরা এখানে ক্লিক করব। তো এখন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টুলস ডাউনলোডের অপশন আছে, তারপরে টোটাল ডিটেলস কিন্তু এখানে লেখা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আমি এখান থেকে টুল ডাউনলোড করে নিতে পারবো, আমার ডাউনলোড করা আছে। তো আমি এখন অর্ডার করব। অর্ডার করার জন্য আমি অ্যাড কার্ডে ক্লিক করব। আপনি যদি এখানে যদি ডলারের চিহ্ন দেখতে পান তাহলে আপনি এখানে ক্লিক করে এটাকে বিডিটি করে নেবেন। তো আমি বিডিটি করে নিয়েছি এবং হচ্ছে আমার এখানে অ্যাড কার্ডে আমি ক্লিক করে দিব। এরপরে আমি এখানে চেক আউটে ক্লিক করতে পারি অথবা ভিউ কার্ডে ক্লিক করতে পারি। আর এখানে যদি দেখেন যে একাধিক অ্যাড কার্ড হয়ে আছে তাহলে আপনার প্রাইস বেশি শো করবে। এই জন্য আপনি এই যে ক্রস বাটন দেখতে পাচ্ছেন, এই ক্রস বাটনে ক্লিক করে অন্যান্য প্রোডাক্টগুলো কেটে দিবেন। তো আমি চেক আউটে ক্লিক করে দিচ্ছি। চেক আউটে ক্লিক করার পর এখান থেকে আমি টাকাটা কিসে পেমেন্ট করব সেটা আমাকে দেখাতে হবে। তো আমি এখানে বিকাশে পেমেন্ট করব, তাই বিকাশ দেখিয়ে দিলাম। তো দেখিয়ে দেওয়ার পরে এইখানে ফলো করবেন। এখানে কিন্তু একটা অ্যামাউন্ট দেখাচ্ছে, এই যে এই অ্যামাউন্টটা আমাকে পাঠাতে হবে। এখানে যদি আরো বেশি থাকে বেশি পাঠাতে হবে, যদি আরো কম থাকে কম পাঠাতে হবে। আর যদি আপনি অতিরিক্ত বেশি দেখেন তাহলে অবশ্যই মনে রাখবেন এখানে হয়তো অ্যাড কার্ডের মধ্যে কোনো এক্সট্রা প্রোডাক্ট অ্যাড হয়ে আছে। তারপরে আমরা এখানে এই নাম্বারটিতে টাকাটা পাঠাবো। এখানে যে নাম্বারটি দেওয়া থাকবে আপনি অর্ডার করার সময় ঠিক ওই নাম্বারটাতে টাকাটা পাঠাবেন। তো আমি এই নাম্বারটিতে এই মুহূর্তে টাকাটি পাঠাচ্ছি। তারপরে টাকাটি এই অ্যামাউন্টটি এটাতে পাঠানোর পরে আমি এখানে যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি, অর্থাৎ আমার যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠাইছি ওই নাম্বারটা এখানে লিখব। তারপরে এখানে আমি যে টাকাটা পাঠাইলাম আমার মেসেজে কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি আছে, সেই আইডিটা এখানে লিখবো। আপনি যদি এই বিষয়টুকু বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। টাকাটি পাঠানোর পরে যোগাযোগ করে আপনি জাস্ট বলবেন যে আমি ট্রানজ্যাকশন আইডিটি সম্পর্কে বুঝতে পারতেছি না বা এটা কিভাবে করব। তাহলে এনি ডেস্ক বা আলট্রা ভিউয়ারের মাধ্যমে আপনাকে সাপোর্ট টিম হেল্প করবে। আর যদি আপনি বুঝেন তাহলে কোনো ফোন দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আপনি অর্ডার করে দিবেন, আপনি অটোমেটিক পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড সব পেয়ে যাবেন। তো আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটি লিখে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে একটি টিক দিব, তারপরে অর্ডার করে দিব। তো অর্ডারটি দেখতে পাচ্ছেন যে রিসিভ হয়েছে, এই জন্য আমাকে একটি রিসিভের মেসেজ দিয়েছে। সো আমি এখন যেই কাজটি করব যে এই অর্ডারটি কি অবস্থায় আছে বা আনলক টুলের পাসওয়ার্ডটি পাওয়ার জন্য আমি এই যে এখানে মেন আইকনের উপরে মাউসটি ধরার পরে এখানে অর্ডার লেখা আছে এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এই পর্যন্ত যতগুলো অর্ডার করেছি সবগুলো অর্ডার কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো একটু আগে যে অর্ডারটা করলাম সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার অর্ডার আইডি। হ্যাঁ, তারপরে হচ্ছে এই হচ্ছে তারিখ এবং হচ্ছে এখানে এই যে অর্ডারটা কি অবস্থায় আছে এটা হচ্ছে অন হোল্ড অবস্থায় আছে। তো এখানে আমি যত দিনের জন্য যত সময়ের জন্য অর্ডারটা নিয়েছি যখনই এটা এখানে শো করবে তখনই আমি আইডি পাসওয়ার্ডটি এই ভিউতে ক্লিক করে পেয়ে যাব। তো আমি রিলোড দিব, দেন আমি এখানে চেক দিব যে কি অবস্থা আছে। তো এই মুহূর্তে আমি পেজটি রিলোড দিব এখানে ক্লিক করে। তো এখানে দেখুন অন হোল্ড আছে, পেজটি রিলোড হচ্ছে। তো রিলোড হওয়ার পরে প্রসেসিং দেখাচ্ছে। তো প্রসেসিং থাকতে পারে 5-7 মিনিট, তো আমরা একটু অপেক্ষা করব। তবে কিছুক্ষণের মধ্যেই আমি এখানে আবার পেজটি রিলোড করব। রিলোড করার পর দেখেন এখানে লেখা আছে র্যান্ট ওয়ান টাইম, তার মানে হচ্ছে আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন আইডি পাসওয়ার্ড পেয়ে যাব এখানে ক্লিক করলে। আর যদি আমি একদিনের জন্য নেই তাহলে এখানে ওয়ান ডে লেখা থাকবে, 5 দিনের জন্য নিলে 5 ডে লেখা থাকবে। হ্যাঁ, এইভাবে আপনি যত দিনের জন্য নেবেন সেটা এখানে লেখা থাকবে, তখনই আপনি বুঝবেন যে আপনি আইডি এখানে ক্লিক করলে আইডি পাসওয়ার্ড পাবেন। তো এছাড়াও যদি ক্লিক করেন কোনো সমস্যা হবে না। তো আমি এখানে ভিউতে ক্লিক করছি। ভিউতে ক্লিক করার পর এখানে দেখেন এখানে লেখা আছে ইউর লগ ইন আইডি পাসওয়ার্ড, এখানে হচ্ছে আইডি, এটা হচ্ছে আইডি। এখান থেকে আমি কপি করব আইডিটি এবং এই কপি করে এখানে পেস্ট করব। এরপরে এখানে এইটুকু কপি করে পাসওয়ার্ডটুকু এখানে দিব, দিয়ে আমি লগ ইন করব।
এই দেখতে পাচ্ছেন আনলক টুলটি কিন্তু অলরেডি লগইন হয়ে গিয়েছে, এবং আমি কিন্তু এখন ইচ্ছে করলে এখানে সবগুলো কাজ করতে পারবো। তো এইভাবে আপনারা খুব সহজে কোথাও ফোন না দিয়ে আপনি কিন্তু লগইন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, এই কাজটুকু সম্পন্ন করতে সর্বমোট যে আপনি অর্ডার করার পরে 5 থেকে 8 মিনিটের মধ্যে আপনি আশা করি এটি পেয়ে যাবেন। যদি কোনো কারণে আপনার লেট হচ্ছে বা এমার্জেন্সি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে জাস্ট আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে আমি একটি অর্ডার করেছি, হ্যাঁ, এবং অর্ডার আইডিটি দিবেন। এই যে এইটা হচ্ছে আপনার অর্ডার আইডি, এই আইডিটি আপনি দিবেন, দিলেই আপনি দেখবেন যে সাথে সাথে আপনাকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে, অথবা আপনাকে আল্ট্রা ভিউয়ারের মাধ্যমে হলেও আপনাকে সহযোগিতা করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।